সাজেক ভ্যালিতে থাকার জন্য ছোট বড় সব মিলিয়ে রিসর্ট রয়েছে প্রায় 100টিরও বেশি। শুক্রবার বা ছুটির দিনের সাথে অন্যান্য দিনে রুম ভাড়ায় যেমন পার্থক্য রয়েছে, তেমনি ভালো মানের রিসর্টগুলো বলতে গেলে সপ্তাহে প্রায় 7 দিনই বুক থাকে। তাই ভালো রিসর্টে থাকতে চাইলে বা ছুটির দিনগুলোতে সাজেকে আসতে চাইলে আগে থেকে রুম বুক করে আসাটাই ভালো, কারণ পরবর্তীতে এখানে ঘুরতে আসার পর কোথাও কোনো রুম খালি না পেলে ভুক্তভোগী হতে পারেন আপনিও। এবারের ভিডিওতে আমি আপনাদের মোটামুটি 1500 টাকা থেকে শুরু করে 4000 টাকা ভাড়ার মধ্যে যে রিসর্টগুলো রয়েছে তার মধ্যে 5টি রিসর্ট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কোন রিসর্ট থেকে মেঘের ভিউটা কেমন পাবেন, রিসর্টের রুম বুকিং নাম্বার সহ শেয়ার করব আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই বুঝতেই পারছেন সাজেকে যারা ঘুরতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরুতেই অনুরোধ করছি সবাইকে ভিডিওটি না টেনে দেখার। ভোর এখন প্রায় 5:30 বাজে। আচ্ছা, এত ভোরে ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে কথা বলাটা আসলে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা এখন যাচ্ছি কংলাকে চূড়ায়। আমরা কিন্তু সারা রাত স্টে করেছি কংলাক পাড়াতেই, তো কথা সেটা না, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো, সাজেকে আসার আগে মানুষ সাধারণত কোন রিসর্ট থেকে কেমন ভিউ পাবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু কনফিউশনে থাকে। তো আজকে কয়েকটা রিসর্ট আমি আপনাদেরকে দেখাবো এবং সেই রিসর্ট থেকে ভিউটা কেমন পাবেন এই বিষয়ে একটা আইডিয়া দিব। তার আগে চলেন একটু দেখে আসি কংলাকে চূড়ায় আজকে মেঘের আনাগোনা কেমন। এ হচ্ছে চারপাশের একটা ভিউ, মেঘটা জমাট বাঁধা পড়ছে ওই পাশে, এই পাশে জমাট হতে শুরু করছে বাট এখনও মেঘটা ঘন হয় নাই। কংলাকে মানুষজন এখন খুবই কম, কালকে গতকাল সন্ধ্যার সময় এসেছিলাম প্রচুর মানুষ এখানে। এই এই পাশটা দেখাই, দেখেন কত কিউট কিউট ডগস। আমি এখানকার আদিবাসীদের সাথে কথা বলেছিলাম, ওরা এই কুকুরগুলো নিয়ে আসে মিজোরাম সীমান্ত থেকে। মেঘগুলো এখন জমতে শুরু করেছে, ওই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন, ওই পাশ থেকে জমতে শুরু করেছে, এই পাশে এসে মেঘগুলো ঘন হচ্ছে। তাহলে চলেন এবার যাওয়া যাক হচ্ছে রিসর্টের দিকে। প্রথমে আপনাদেরকে যে রিসর্টটি দেখাবো এটার নাম হচ্ছে ক্লাউড ক্যাসেল রিসর্ট। এই যে ওনাদের ফোন নাম্বারটা যেহেতু আছে এখানেই দেখাই দিচ্ছি, এই যে ফোন নাম্বার। এটার অবস্থান কংলাক পাড়াতেই, জাস্ট কংলাক পাড়াতে এসে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। তো এই রিসর্ট থেকে আসলে ভিউটা কেমন সেটা একটু দেখাই। এই হচ্ছে প্রবেশ পথ, সিঁড়ি, আর রাতের বেলা এখানকার পরিবেশটা কিন্তু বেশ মনোরম, যেমন এই লাইটগুলো জ্বালায় দেয় বেশ ভালোই লাগে। আমরা গতকাল রাতে এই রিসর্টটাতে অবস্থান করেছি, এখানকার ভিউটা একটু দেখাই। এখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে, সামনে মিজোরাম পাহাড়টাও দেখা যাবে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে সূর্য উদয়টা কিন্তু আমরা বারান্দা থেকে দেখতে পাচ্ছি সবাই। মেঘগুলো কিছুক্ষণের মধ্যে জমাট বেঁধে আরও ঘন হবে, তখন আরও একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। আমরা গতকাল চাবি একটু খোলে, আমরা গতকাল এই রুমটাতে ছিলাম, রুমের অবস্থা অগোছালো। যে দুইটা বেড আছে, এই যে দুই পাশে দুইটা বেড আছে, বেডগুলো বিগ সাইজ,
তিনজন করে এক একটা বেডে থাকতে পারবেন। রুমের অবস্থা এরকম। রুমটা দেখে সবার আসলে কেমন লাগবে সেটা আমি জানি না, বাট এইখান থেকে কিন্তু ভিউটা অস্থির একটা ভিউ পাওয়া যায় এবং নিরিবিলিভাবে থাকতে পারবেন। সবার থেকে একটু আলাদা, আসলে এই রিসর্টের আশেপাশে কিন্তু অন্য কোনো রিসর্ট নাই, যার কারণে একটু নিজের মতো করে থাকতে পারবেন এখানে। আর বারান্দার সাথেই আরও একটি ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও আর কি চাইলে আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন সবাই। ভাই কেমন লাগছে ভিউ এখান থেকে? আলহামদুলিল্লাহ ভাই ভালো, অনেক অনেক সুন্দর এখান থেকে ভিউ। এবার চলেন নেক্সট রিসর্টে যাওয়া যাক। চলে আসছি কংলাকপাড়ার আরও একটি রিসর্টে, এটার নাম হচ্ছে সাজেক দুমদে রিসর্ট। এটার লোকেশানটা একটু বোঝার সুবিধার্থে বলে দেই, এই কংলাক পাড়ার ওঠার পরে হাতে ডান দিকে আসলেই এই দোকানটা দেখতে পারবেন, আর ঠিক এই দোকানের পাশেই হচ্ছে এই রিসর্টের অবস্থান। চলেন এই রিসর্টের ভিতরে যাই। এবার এটা হচ্ছে প্রবেশ পথ। টোটাল কয়টা কটেজ আছে ভাই এখানে? মোট 10টা কটেজ আছে এখানে, 10টা রুম। আমার কটেজের নাম হচ্ছে সাজেক দুমদে। দুমদেটা হচ্ছে লুসাই ভাষা, এর অর্থ হচ্ছে জোনাকি। এই পাহাড়ের মধ্যে জোনাকির একটা অবস্থান। আমি সাজেক দুমদের পক্ষ থেকে সবাইকে আপনাদের সাজেকে আসার জন্য আমন্ত্রণ জানাই। আচ্ছা, উনি হচ্ছে আলম ভাই, এই রিসর্টের ওনার। এখন ওনাকে সাথে নিয়ে আমরা ঘুরে দেখব। প্রথমে আমরা যে কটেজটিতে যাব, এই কটেজে আপনারা 6 জন থাকতে পারবেন। 6 জন মানে গ্রুপ মিলেই থাকতে পারবেন। এই হচ্ছে বারান্দা। এই কি অবস্থা সবার? এই হচ্ছে কটেজের বারান্দা থেকে একটি ভিউ। সূর্যোদয় এখান থেকেই দেখা যাবে, মেঘও দেখতে পারবেন, আর সামনে যে মিজোরামের একটা ভিউ। আমার এই সাজেক কটেজে, দুমদের কটেজে আসলে পরে আপনি বারান্দায় বসে এখান থেকে সূর্যোদয়টা দেখতে পারবেন। সুন্দর একটা ভ্যালি, মেঘের একটা ভ্যালি দেখতে পারবেন, যেটা আপনি আর অন্য কোনো কটেজে বসে এই সুন্দর ভ্যালিগুলি দেখতে পারবেন না। এত লং ডিস্টেন্স, এত বড় জায়গা নিয়ে, ওয়াইড জায়গা নিয়ে সাজেক দুমদে ছাড়া আর কোথাও এই ভিউটা নাই, এটা আমি গর্ব করে বলতে পারি। এখন রুমের ভিতরে দেখানো পসিবল হচ্ছে না, কারণ গেস্টরা আছে সকালবেলা যেহেতু। সো রুমের ভিউটা দেখাইতে পারলাম না ভিতরে। আর আলম ভাইয়ের নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। দুমদেতে মোটামুটি 10টা কটেজ আছে, তার মধ্যে আমি যেটা দেখলাম এখানে 5টা কটেজ থেকে আপনারা ভিউটা ভালো পাবেন। এই যে এই পাশে আছে 2টা, নিচে এবং উপরে এই কটেজটা। এই কেউ যদি গ্রুপ আসতে চান, লাইক 6 জন মেম্বার্স হলে এই কটেজটা আমি রিকমেন্ড করলাম। এটার নাম্বার হচ্ছে হান্ট টু। আর হান্ট থ্রি। আচ্ছা, এখান থেকেও ভালো একটা ভিউ পাওয়া যাবে। এটা হান্ট ফোর। এটা মোটামুটি এই 5টা কটেজ থেকে ভালো একটা ভিউ পাবেন আপনারা। সাজেকে রিসর্ট বাছাইয়ের ক্ষেত্রে রিসর্টের কোয়ালিটি ও অবস্থানকে বেশি প্রাধান্য দেওয়াটাকেই আমি উত্তম মনে করি। সেই ক্ষেত্রে ভিউ খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ সব রিসর্ট থেকেই কম বেশি ভিউ পাওয়া যায়, আর রিসর্ট থেকে বের হলে ভিউ তো আছেই। এই যাবৎ যে কয়টি রিসর্ট আপনাদের ঘুরে দেখিয়েছি, এগুলোর ওয়াশরুমের অবস্থা খুব বেশি ভালো বলবো না, আবার খারাপও না, মানে ভালো আর খারাপের মাঝামাঝি অবস্থানে, যেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে রিসর্টের ভিউ অনেক ভালো কিন্তু ওয়াশরুমে ঢোকা যাচ্ছে না, বা বিছানা ও রুম এতটাই নোংরা যা থাকার অনুপযোগী। আবার কিছু কিছু রিসর্ট এমন একটি অবস্থানে যেখান থেকে মূল পয়েন্টে আসতে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। চলেন এবার নেক্সট রিসর্টে যাওয়া যাক। তো এখন আসছি গ্র্যান্ড সাজেকে। এটা কিন্তু কংলাক পাহাড়ে না, এটা হচ্ছে রুইলুই পাড়াতে, মানে নিচের সাইডে। আর নিচের সাইডে যারা পূর্বে আসছেন জানেন যে মেঘ অনেক সময় 2 সাইডেই দেখা যায়, আবার অনেক সময় 1 সাইড। বাট এই রিসর্টের যে সুবিধা, 2 সাইডের মেঘটাই দেখা যাবে। যেমন এক সাইডের ভিউ হচ্ছে এরকম। এটা হচ্ছে কমন বারান্দা, সবাই এখানে আসতে পারবে, ইউজ করতে পারবে।
এটা হচ্ছে কমন বারান্দা থেকে এক সাইডের ভিউ। আবার যদি বাই চান্স এই পাশে মেঘনা থাকে তাহলে এই পাশেও আসা যাবে। এই যে এই পাশ থেকেও কিন্তু ওই পাশের ভিউটা দেখা যাবে। মেঘ যে কোনো এক পাশে তো থাকবেই মোটামুটি আশা করা যায়। তো এই রিসর্টের মেইন সুবিধাটা হচ্ছে এটা। আর এখানে রুম ভাড়া মোটামুটি 2500-3000, 3500-4000 এরকমের মধ্যে এখানে রুম পাবেন। আমি ওনাদের ফোন নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আর দেখি আর কোথায় যাওয়া যায়। সাজেকে তো আসলে রিসর্ট একটা দুইটা না, 100-এরও উপরে, অতগুলো তো আর দেখানো সম্ভব না। আমি এই অল্প সময়ের মধ্যে যেগুলো দেখানো পসিবল হচ্ছে আমার পক্ষে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে গ্র্যান্ড সাজেকের আউটলুক, দেখতে বেশ ভালোই আছে। আর ঠিক কিছুটা সামনেই আছে বনলতা, এখন যাচ্ছি বনলতাতে ওইটা দেখার জন্য। তো এইটা হচ্ছে বনলতা ইকো কটেজ। এইখানে নিচতলাতে ওরকম কমন বারান্দা নাই, তবে এই সামনের রুমটাতে মোটামুটি 6 জন বেশ ভালোভাবে থাকতে পারবেন। আমরা পূর্বে এসে ওই সামনের রুমটাতে ছিলাম, 6 জন বেশ ভালোভাবেই থাকা যায়। এটা হচ্ছে ওনাদের প্যাকেজ, প্যাকেজগুলো দেখে নিতে পারেন আপনারা। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, আপনারা চাইলে বুকিং করতে পারবেন। রুম ভাড়া কত থেকে শুরু আপনাদের? আমাদের হচ্ছে 4000 থেকে শুরু আর কি। 4000 মানে এমনিতে অফ ডেতে কেমন থাকে? অফ ডে অন ডে 2000 এরকম রাখি আর কি আমরা। 2000 মোটামুটি 2000 থেকে আর কি এখানে রুম পাবেন, যদি ফ্রাইডে বা অন্য কোনো হলিডেজ না থাকে। 1500-এও পাওয়া যায় ভাই বলছে। আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন কেউ যদি যোগাযোগ করতে চায়। আমার নাম্বার হচ্ছে 0151-7185-126। আচ্ছা এইটা দেখানোর কারণ হচ্ছে এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্ট, যারা খুবই অল্প বাজেটের মধ্যে সাজেকে এসে থাকতে চান তারা এটা চুজ করতে পারেন। বনলতা ইকো কটেজ, এটা হচ্ছে রুইলুই কুইন রিসর্ট। এটার কটেজগুলো এবার ঘুরে দেখবো আমরা। এটা মোটামুটি একটু নিচে, কি অবস্থা নাজমুল ভাই, কেমন আছেন? তো ভিউটা একটু দেখান আমাদেরকে। এটা হচ্ছে কমন একটা কমন বারান্দা, সামনে সবাই ইউজ করতে পারবে তাই না? রুমে প্রত্যেকটা রুমে অ্যাটাচ পার্সোনাল বারান্দা। আচ্ছা এই হচ্ছে এখানকার ভিউ। প্রতিটা রুমে কি আলাদা করে মানে বারান্দা বা পার্সোনাল বারান্দা আছে? আচ্ছা ভাড়া কেমন এখানে? এটা হচ্ছে আপনার অফ ডেতে হচ্ছে 4000 টাকা করে, আমরা এজেন্সির মাধ্যমে আসলে 3000 টাকা করে রাখি, আর হচ্ছে এইভাবে 2000 টাকা করে, 50% ডিসকাউন্ট। আচ্ছা কেউ যদি রুম নিতে চায় তাহলে আপনার নাম্বারে কল দিলে হবে? হ্যাঁ হবে, আমার আপনার নাম্বারটা একটু বলে দেন। তারপরে আরও আছে আমজাদ ভাই সাব্বিশু বুটিয়া দেওয়া আছে সাইনবোর্ডে, নাম্বারটা একটু বলে দেন। 0163254-3454। কারো রুমের প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন নাজমুল ভাই। যেহেতু প্রতিটা রুমেই এখন গেস্ট ভর্তি, তাই রুমের ভিতরে ঢোকা বা রুম দেখানো পসিবল হচ্ছে না। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে মোটামুটি 5টা রিসর্ট আমি চেষ্টা করছি ঘোরায় দেখানোর, আবার পরবর্তীতে আসলে আবার অন্য কোনো রিসর্ট ঘোরায় দেখাবো। সবাই ভালো থাকবেন।